রাজন রিয়ার প্রেম কাহিনী নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমায় প্রথমবার আদরের বিপরীতে অভিনয় করছেন সালোয়া। খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় আছে স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমাটি। অনামিকা তিথি রিপোর্ট। এক যুবক প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে তার স্বপ্নের রাজকন্যাকে, তবে তাকে পাওয়া কি এত সহজ? অবশেষে সে সফল হলো, পেল তার স্বপ্নে দেখা রাজকন্যার খোঁজ। বলছি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যার কথা। বেশ কয়েক বছর আগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছিল, আর ইতিমধ্যে আনকাট সেন্সর পেয়েছে এই সিনেমা। স্বপ্নে দেখা রাজকন্যাতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালোয়া ও আদর আজাদ চৌধুরী। সিনেমায় রাজন চরিত্রে আদর ও সালোয়ার রিয়া চরিত্রের সঙ্গে মৌসুমী মিথিলা নামে আরেক নবাগতাকেও দেখা গেছে। আমি ভেবে দেখেছি, অসংখ্যবার ভেবে দেখেছি। সিনেমায় প্রেম ভালোবাসা বিরহের পাশাপাশি রয়েছে গল্পের বিভিন্ন দিক, বিভিন্ন মোড়। সিনেমার কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান। যদি মরতে বলো মুভিজের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। যৌথভাবে এর চিত্রনাট্য তৈরি করেছেন সুদীপ্ত সাইদ খান ও সিনেমার নির্মাতা নিজেই। সিনেমায় কণ্ঠ দিয়েছেন কণা, কোনাল, ইমরান, রাজীব। এছাড়া সুদীপ কুমার দ্বীপের কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন সিনেমার প্রযোজক মিথিলা। সঙ্গীতায়োজনে আছেন প্রমিত রাফাত। আমি ভালোবাসি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা সহ অনেকে। এ বছরই মুক্তি পাবে স্বপ্নে দেখা রাজকন্যা। অনামিকা তিথি, দেশ বিনোদন।